31শে জুলাই সানডে আমরা বেরিয়েছিলাম একটা রাইডে, যেটা আলটিমেট ফানি রাইড হয়ে দাঁড়িয়েছে। কেন ফানি রাইড হলো চলুন যেতে যেতে আরও সব বলছি। এই দেখুন, আমরা রয়েছি জয়পুর জঙ্গলেতে, আর জঙ্গলের সৌন্দর্য দেখুন, কী সুন্দর দেখুন জঙ্গল। আমার সঙ্গে রয়েছে দেখুন আমার দাদা ভাই, আর এই হচ্ছে বাপ্পা আমার ভাইপো, একে তো সব ভিডিওতে দেখেছেন। আর দেখুন পিছনে কত সুন্দর একটা নতুন রিসোর্ট তৈরি হচ্ছে। জয়পুর ফরেস্টে চা খাওয়ার পরে আমরা কিছু ভিডিওগ্রাফি শ্যুট করেছি, আপনারা দেখুন। আর ইনসাইডে দেখতে পাচ্ছেন, ওটা ব্যাক ক্যামেরার ভিডিও, পুরো জঙ্গলের দৃশ্য। এখানে দুটো ক্যামেরাই একসঙ্গে চলছে, ফ্রন্ট আর ব্যাক। ফ্রন্ট ক্যামেরা আমরা রয়েছে, ব্যাক ক্যামেরা আমরা দেখতে পাচ্ছেন যেটা ইনসাইডে। চলুন আমরা যাই এবার এই জঙ্গলের ভিতরে, একটা ইংরেজ বা ব্রিটিশ পিরিয়ডের তৈরি ব্রিটিশ অ্যারোড্রোম, যেটা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা তৈরি করেছিল, বা দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশরা তৈরি করেছিল, সেটা আমরা এবার গিয়ে দেখি। আপনারা দেখছেন আমাদের দুটো বাইক, পিছনের বাইকে আছে আমার ভাইপো বাপ্পা, আর আমার সঙ্গে আছে আমার দাদা ভাই দেবা। চলুন আমরা অ্যারোড্রোমের দিকে এগিয়ে যাই। এই দেখুন আমরা পৌঁছে গেছি ব্রিটিশ অ্যারোড্রোমে, যেটা জয়পুর ফরেস্টে ভিতরে রয়েছে। আর চারিদিকে দেখবেন জঙ্গলে জঙ্গলে ভর্তি, এবং সবই শাল গাছের জঙ্গল। আর এটা ব্রিটিশরা ব্যবহার করেছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধে। আপনারা নিশ্চয়ই জানেন যে ব্রিটিশরা আমাদের দেশে 300 বছর রাজত্ব করেছিল, তার মধ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ হয়েছিল। সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে ব্রিটিশরা এটা তৈরি করেছিল নিজেদের স্বার্থে। চলুন আমরা পুরো অ্যারোড্রোমটা ঘুরে দেখি। হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল, আই এম সুব্রত, ইউ আর ওয়াচিং সুব্রত এনটি চ্যানেল। ভিডিওটা দেখলেন বা দেখবেন কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা পুশ করে দেবেন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটা আপনি আগে পেয়ে যান। Thank you.
রয়েছি জয়পুর ফরেস্ট ব্রিটিশ এয়ারডোমে। এয়ারডোমটা মোটামুটি শেষ হতে চলেছে। আর সঙ্গে এসছে দেবা আমার দাদা ভাই নতুন। হ্যাঁ, কেমন লাগছে বল? খুব ভালো লাগছে জায়গা। আর এতক্ষণ জার্নি করলি, জার্নি করে কেমন লাগলো? কোনো অসুবিধা নেই, খুব ভালো লাগছে। জোরে জোরে বলবি, যা বলবি। হ্যাঁ, দারুণ জায়গা, সবাই আসতে পারেন, অসুবিধা নেই। আইফো সবাই আসতে পারেন, দারুণ জায়গা, দারুণ লাগবে। আপনারা আসুন, বেশ শীতকালে আসলে তো অবশ্যই ভালো লাগবে। এখন গরম, আমি আসতে এখন গরমের সময় আসতে বলবো না, শীতকালে আসুন, পিকনিক করবেন, খুব দারুণ জায়গা। তবে হ্যাঁ, সঙ্গে জল টল সব কিছু নিয়ে আসবেন, এখানে কিন্তু জল টলের ব্যবস্থা নেই। তারপরে আপনাদের একটা বিশেষ জিনিস দেখাবো, তার প্রমাণ দেখুন। এইটা এখন মোটামুটি এলাকাবাসীদের রাস্তা হয়ে দাঁড়িয়েছে, খুব দারুণ জায়গাটা। দেখছেন গাড়ি চলে যাচ্ছে, এখানে কোনো রাস্তা আছে, কোনো রাস্তা বেরিয়ে যাবার। আপনারা আসুন, তাহলে আমার ভাইপোকে দেখলেন। যে বাপ্পা যদি কিছু বলবে, আর কিছু বলতে চাস সে আগে সম্বন্ধে বল। তুই আমার সঙ্গে ঘুরছিস অনেক জায়গায়। হ্যাঁ, সকাল করে আসতে হবে, সকাল 6:30-7:00 মধ্যে চলে আসতে হবে। ক্লিনিক ক্লিনিক করে দেখি দেখে বলতে বেরিয়ে চলে যেতে হবে। ভালো জায়গা, অনেকটা জায়গা ঘোরার মতো জায়গা আছে, এবং সঙ্গে লাগবে, এবং সঙ্গে আপনারা ক্রিকেট ব্যাট ফ্যাট সবই নিয়ে আসতে পারেন। এখানে খেলার অজস্র জায়গা আছে, খেলার এখানে অজস্র জায়গা। আগে কোনোদিন হয়তো দেখেননি এরকম। দেখুন, সেই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটিশরা এটাকে ব্যবহার করতো। তারপরে দ্বিতীয় বিশ্বযুদ্ধ মিটে গেছে, ভারত স্বাধীন হয়ে গেছে, এখন এটা পরিত্যক্ত হয়ে রয়ে গেছে। কিন্তু এখন ওইটা ভারতীয় সেনাবাহিনীর আন্ডারে রয়েছে। ভারতীয় সেনাবাহিনী মনে করে যদি এটাকে এখনও ইউজ করতে পারে। চলুন দেবা, এদিকে আয় দেবা, বল তুই ফাইনালে কিছু বল। না, জায়গাটা খুবই সুন্দর। তো শীতকাল এলে ভালো হয়, এখন গ্রীষ্মকাল গরম, শীতকালে পিকনিক স্পটের মতো খুব ভালো জায়গা এটা। আর বল, আমার চ্যানেল সম্বন্ধে কিছু বল। চ্যানেলটা আমিও জানতাম না, তো দাদু ফোন করে বলে সাবস্ক্রাইব করলাম, তারপর দাদুরা আসতো, আজকে আমি প্রথম এসেছি এই চ্যানেলে, আজকে ভিডিও করতে এসেছি, আমারও খুব ভালো লাগছে। বল, সবাইকে সাবস্ক্রাইব করুন, সবাই সাবস্ক্রাইব করুন, লাইক করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, সাবস্ক্রাইব করুন পরবর্তী ভিডিওর জন্য। হ্যাঁ, চলুন আমরা এবারে বিশেষ বিশেষ কিছু জায়গা জিনিস দেখিয়ে দিই। আমার বাপ্পা নেই মোবাইল ধর, ধরে দেখুন। ফার্স্ট আপনাদের একটা জিনিস দেখাই, এই জঙ্গলে যে হাতির উৎপাত, হাতি থাকে তার একটা প্রমাণ নিদর্শন দেখছেন। এই দেখছেন, এগুলো এগুলো কি আছে? এখানকার হচ্ছে সরকারি কর্তৃপক্ষরা এই জায়গাটাকে টুরিস্ট স্পট হিসেবে এখন চিহ্নিত করে রেখেছে, যাতে এগুলোকে পরিষ্কার করে রেখে দেয়। আর এগুলো হচ্ছে হাতির নিদর্শন, পরিষ্কার করে এক জায়গায় জড়ো করে লাট করে রেখেছে। হয়তো মনে করবেন এটা গেলে আপনি মিথ্যে মিথ্যে কথা না, আপনারা এসে নিজে নিজের চোখে দেখবেন, তবে আপনাদের বিশ্বাস হবে এটা কি জিনিস। চলুন আমরা এবার এগিয়ে যাই। আর এই দেখুন, এখানে একটা জঙ্গলের মধ্যে একটা ওয়াচ টাওয়ার আছে, এটাও এখন পরিত্যক্ত, হয়তো সেই ব্রিটিশ আমলে তৈরি ওয়াচ টাওয়ার, এটাও এখনো পরিত্যক্ত হয়ে রয়েছে। আর জঙ্গলটা দেখুন, টোটাল শাল কাঠে ভরা। ওইদিকেও কোনো একটা রাস্তা আছে, ওইদিকেও কোনো একটা রাস্তা আছে। জয়পুর ফরেস্টের অ্যারোড্রোম দেখা আমাদের শেষ। আমরা যাচ্ছি আরেকটা এয়ারফিল্ড দেখতে, যেটা হচ্ছে বিষ্ণুপুর শহর ছাড়িয়ে গিয়ে পিয়ারডেওয়া বলে একটা জায়গা আছে, সেই জায়গাতে এয়ারফিল্ডটা রয়েছে। চলুন আমরা সেখানে যাই। দেখুন, এইটা হচ্ছে পিয়ারডোবা এয়ারফিল্ড। এটা ওই একই ঘটনা, ওই জয়পুর ফরেস্ট ব্রিটিশ অ্যারোড্রোমের যে ঘটনা, এখানেও সেই ঘটনা। এটাও দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইংরেজরা তড়িঘড়ি করে তৈরি করেছিল ওদের নিজেদের সুবিধার্থে, যাতে এখান থেকে ওদের ফাইটার জেট বা ফাইটার যে প্লেনগুলো ছিল সেগুলো উঠতে পারে খুব তাড়াতাড়ি। আর এইটা আমরা রয়েছি শুরুতে, এরপরে আমরা একবারে শেষ দিকে এগিয়ে গিয়ে ওখান থেকে আমরা আউট হয়ে যাব এয়ারপোর্ট থেকে, তারপর আমরা বাড়ির রাস্তায় ফিরব। আর এই দেখছেন আমার ভাইপো বাপ্পা আর আমার দাদাভাই
দেবা, আর এই আমাদের দুটো গাড়ি, এই গাড়িতে করেই আমরা বেরিয়েছি এবং আমরা যাবতীয় ট্যুর এই গাড়িতে করে করে থাকি। আর এই দেখছেন সোজা রাস্তা, এটা আছে পুরো এয়ারফিল্ডে বা এই রানওয়ের টোটাল ট্র্যাক। চলুন আমরা আস্তে আস্তে রানওয়ে ট্র্যাক ধরে এগিয়ে যাই এবং রানওয়ে থেকে আমরা বেরিয়ে বা বাড়ির উদ্দেশ্যে রওনা দিই। এবারে আসি আসল কথায়, কেন আমার ফানি রাইড, আমার যে অ্যাকশন ক্যামেরা আমি ইউজ করি তাতে যে মেমোরি কার্ডটা লাগানো ছিল একটা 128 GB, কিন্তু মেমোরি কার্ডটা করাপ্ট করে যায়। যাবতীয় যা ভিডিও করি আমি যখন দেখছি তখন দেখছি ভিডিও হচ্ছে, কিন্তু আমি যখন ভিডিওটা আমি আমার পিছিয়ে ট্রান্সফার করতে যাই তখন দেখি মেমোরি কার্ডটা করাপ্ট হয়ে গেছে, কোনো ফাইল আসছে না। এটা আমাকে খুব ব্যথা দিয়েছে। কত সুন্দর সুন্দর ভিউ ছিল রাস্তার চারিদিকে, সেগুলো আপনাদের দেখাতে পাচ্ছি না, সেই কারণে এটাকে আমি নাম দিয়েছি ফানি রাইড। তবে আমি নেক্সট সানডে অর্থাৎ মোস্ট প্রবাবলি 7th August আমি এইটাকে নিয়ে টোটাল একটা কমপ্লিট ভিডিও করব, কারণ এখানে আমার কতগুলো অ্যাক্সেসরিজ আমার কাছে নতুন ছিল যেগুলো আমার হ্যান্ডলিং করতে একটু প্রবলেম হয়েছে, কারণ আমি তো পুরো নতুন, সেহেতু হয়তো এই প্রবলেমটা হয়ে গেছে। তবে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা ভিডিওটা দেখেছেন, কেমন লাগলো না লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আবার বলছি, কেননা আপনাদের একটা সাবস্ক্রাইব, একটা কমেন্ট, একটা লাইক আমাকে আরও নতুন নতুন ভিডিও করতে ইন্সপায়ার করবে। আর এরকম কিছু আপডেট ভিডিও যদি দেখতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, কিছু আপডেট ভিডিও আপনাদের দেখাবো।